প্রতিটি মানুষই একসময় দারুণ অভিনয় করা শিখে যায়। ফিটফাট পোশাকের অন্তরালে আস্ত একটা মৃতদেহ লুকিয়ে রাখতে শিখে যায়। হায়, কড়া মেকআপের আস্তরণে কত ভঙ্গুর স্বপ্ন দিব্যি ঢালাই হয়ে যায় এক নিমেষেই। দামি পারফিউমের সুঘ্রাণে লোকে কত কত না পাওয়া হেসে উড়িয়ে দেয়। ব্র্যান্ডেড কাজল, মাস্কারা, আইলাইনার কিংবা আকর্ষণীয় লেন্সের চাপে কত কত সমুদ্র অশ্রুবিন্দু ঠিক ঢাকা পড়ে যায়। ডিএসএলআরের হাই রেজুলেশন ছবির পেছনে কত বিধ্বস্ত পোড়া হৃদয় অন্ধকারে ডুবে ডুবে ক্রমেই নিঃশেষ হয়ে যায়। সেসবের খোঁজ এই শো অফের ভার্চুয়াল দুনিয়ায় ধরা পড়ে না। আমরা কেউ সত্যি মিথ্যে জানতে চাই না, আমরা সবাই কেবল বাহ্যিকটাই দেখতে চাই, ওইটুকু দিয়েই জাজ করতে চাই, সিদ্ধান্তে এসে যেতে চাই। লাইফ ইজ বিউটিফুল লাইনটি পোস্ট করে কেউ একজন লাইট অফ করে ডুকরে ডুকরে কাঁদছে। আই এম দ্য হ্যাপিয়েস্ট সোল অন আর্থ লিখে কেউ কেউ সুইসাইডের নতুন প্ল্যানটা করছে। কেউ বা কাউকে, তুমি আমার জীবনের প্রথম ও শেষ মানুষ লিখে পাঠিয়ে আরেকজনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। কেউ তো যাকে তুমি মরলেই আমি বাঁচি বলছে প্রতিটি মুহূর্তেই। রোজকার প্রার্থনায় সেই আবার স্রষ্টার কাছে দুহাত জোর করে সেই তুমির জন্য আয়ু ভিক্ষা করছে। এই পৃথিবীটা কান্নার এক অদৃশ্য সমুদ্র, লোকে এখানে দুচোখে আফসোস লেপটে রেখেও ঠিক হাসতে পারে। কেউ কেউ বুকের মধ্যে ভালোবাসার আবাদ করেও চোখের কোণ থেকে নিস্পৃহতা ছুঁড়ে মারতে পারে। না জেনে না বুঝে জাজ করে ফেলবেন না। কারো জীবনে তারই মতো করে বাঁচতে না পারলে সে জীবন নিয়ে রায়টা ভুল করেও দিয়ে বসবেন না যেন। মানুষে মানুষে দূরত্ব এমনিতেই অনেক বেশি, ওটাকে আরো বাড়িয়ে কি হবে? মানুষ ঠিক চেনা যায় না, কাউকেই ঠিক বোঝা যায় না, অনুমান করা যায় মাত্র। বাইরে থেকে দেখে সত্যিই কিছু বলে ফেলা যায় না, অনেক কথা থেকে যায়, অনেক অর্থ দেখতে অনর্থের মতোই লাগে, আবার অনেক অনর্থকে অর্থ ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলতে ইচ্ছে করে। জীবন সরল পথে চলে না, আমরা যেন এসব সত্য সবসময় মাথায় রাখি। এ পৃথিবীটা আসলেই একটা রঙ্গমঞ্চ, এখানে সবাই শেষ ঘন্টাটি বেজে উঠছে না যতক্ষণ, ততক্ষণই কতই না নিখুঁতভাবে অভিনয় করে যাচ্ছে। এক একটা ভূমিকায় এক মানুষটি এক এক রকম অবয়বে ধরা দিচ্ছে। যে যত নিপুণভাবে অভিনয়টা করতে পারবে, পার্থিব বিচারে সে তত বেশি সফল হবে। না, আপনি আমায় চেনেন না, না আমিও আপনাকে চিনি না, আমাকে নিয়ে আপনার সমস্ত অনুমান মিথ্যে, আপনাকে নিয়ে আমার সমস্ত অনুমান মিথ্যে। আসুন আমরা এই সহজ সত্যটা এই মুহূর্তেই মেনে নিই। অনুমান কিংবা মিথ্যার চাইতে নীরবতা সুন্দর।